জিনিস আনিলে তো কি হয়েছে? জিনিস তো আনবো, কথা যেহেতু দিছি বাজি যেহেতু ধরছি জিনিস আনবই। অত চাপা বাজি করে লাভ নাই, তোমরা ফেল মারছো। তার মানে গোপুর চাচা 100% ঠিক কথাই কইছিল যে তার গাছের জাম্বুরা কেউ চুরি করতে পারবে না। তোমরা চুরি করতে পারো নাই, তার মানে ফেল মারছো। তার থেকে বেটা এমনিছি নাকি? হ্যাঁ, এই যে গাঁদাটারে দিছিলাম, যেই দিছি সাথে সাথে দিল দৌড়। এই বেটাই দৌড় আমি আগে দিছি না তুই দিছোস? কি কলি, আমি দৌড় দিছি বেটা? হ্যাঁ, আমি তো ছিলাম গাছের উপরে, তুই তো গাছের নিচে ছিলি, গাছের উপর থেকে দৌড় দেওয়া যায়? হ্যাঁ, যত চাপাবাজি করো তোমরা, বাজি মানে বাজি। এর আগের বার মনে নাই মোপাল যখন ফেল মারছিল, তোরা দুইজন মিলা জোর করে কিন্তু ওর মাথা বেল মারাই দিছস। এবার তোমরা ফেল মারছো, তোমাকেও দুইজনে মাথা বেল করা হবে। আমি একটু বাড়িতে কাম আছে, কামটা শেষ করে আইতেছি, আর টাকা না দিলে ওই দোকান ভাঙিয়ে ফেলাবে, ঠিক আছে? আর কি দিমু? কি দিবি বুঝতাছস না, জলদি দে। এই কি দিমু? কইতাছি না দে। কালকে যে আমি আপনি এত সুন্দর করে বুঝাই বললাম, আমাকে মেয়ে যে ছেলের পছন্দ করে সেই ছেলে আসবে, তা সেই ছেলেকে আমি না খাওয়াই বিদায় করব। ছেলে আসবে মানে? ছেলে আসবে মানে বিয়াকে এইভাবে হয় নাকি? ছেলের অভিভাবক আসবে, তাগো লগে কথা কমু, তারপরে তো বিয়া। ওরে আল্লাহ, আমি এই লোকটা নিয়ে কোন জায়গায় যাব? হ্যাঁ, ছেলে আসবে আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেলি তারপরে যে ফ্যামিলি নিয়ে আসবে। ফ্যামিলি নিয়ে আসবে তো বন্ধু বান্ধব নিয়ে আসবে? হ্যাঁ, তো বন্ধু বান্ধব নিয়ে আসলে মুয়া আছে মুরকি আছে ঘরে, ওইগুলা খাওয়াই দিও। আর তা নাহলে তো পরশুদিন যে নুডলস আনছিলাম, নুডলসটা খাওয়াই দিও, তাহলে চাইনিজ খাবার দেওয়া হইলো। এই আপনি কি আমার শ্বশুরের মান ইজ্জত সব নষ্ট করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার বাসায় একজন মানুষ আসলে আমি তাহলে না খাওয়াই বিদায় করি? আর এটা হচ্ছে আমাকে একমাত্র মেয়ে যারে পছন্দ করে সেই ছেলে আসবে, বন্ধু বান্ধব নিয়ে আসবে, তারা আমি এই ডেউডে খাওয়াই বিদায় করবো। এই শোনেন, একটা কথা বলবেন না, সোজা বাজারে যাবেন, সবচেয়ে বড় মাছ, গরু মাংস, খাসির মাংস, দেশি মুরগি সব নিয়ে আসবেন, ধরেন। ঠিক আছে, দাও। আসলে ওই ভালো দোকান থেকে একটু মিষ্টি নিয়ে এসেন, ওদের একটু মিষ্টি করা লাগবে না?
খালি মিষ্টি না, খালি মিষ্টি না, দুধ কলা দই সবই নিয়ে আসুন। আর ইলিশ মাছ লাগে না, বড় দেখে টাটকা। হ্যাঁ, আর এক গরুর মাংস এনে 2 কেজি। আচ্ছা ঠিক আছে। তোমার মেয়ের হবু জামাই, তার সাথে আমার আজ না কাল তো বিয়ে হইবই, তো ধাক্কাই তো খাইছি, তো কি হয়েছে? শোনেন, এত স্বপ্ন দেখেন না, আপনার বাপরে আমি সারা রাত ধরে বুঝাইছি, এখন সে মন মন করতেছে। যদি পোলা দেখে পছন্দ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বিয়ে হইব, আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তুমি আমার কিছু কইতে পারবা না। আমার শোনো, তোমাকে ওই পোলা পছন্দ হইলেও আমি বিয়ে করবো, আর না হইলেও এটা আমি বিয়ে করবো, আর এটা আব্বারে ভালো মতো কয়ে দিও, বুঝছো? মা এটা কি কয়ে গেল? ঠিকই আছে, যেমন যেদি বাপটা এই বিল মাইয়া, আমার হয়েছে যত জানো। বোন কই, খাবার দিতে যদি এত সময় লাগে কেমনে? তাড়াতাড়ি, আমার তো আমার বন্ধু বান্ধবের সাথে কাজ আছে রে। দেখ পানি ফেলাই দিলাম। কই রে, কই শারমিন, কি করছো তুমি? পানি ফেলাই দিছি। এই নাও তোমার খাবার। একটু খাবার দিতে তো সময় লাগে তোর। হ্যাঁ শোনো মিয়া ভাই, মা তো বাড়িতে নাই, নানি বাড়িতে গেছে, আমি তো তোমার জন্য কষ্ট করে রান্না করছি, এটাই বেশি। আমি কি কোনো রান্না করছি নাকি? কি তুই রান্না করছস? তাইলে তো হইছে। কিরে বল, খাবার তো অনেক মজা হইছে, যে সুন্দর রান্না করছস, বেশি দিন তো তোর আর আমগো ঘরে তো রাখা যাবে না। তুমি যতই আমাকে এই বাড়ি থেকে দৌড়াতে চাও, আমি কি এই বাড়ি থেকে যাবো নাকি? কি কস বোন, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা বলো? তা তো থাকতে পারবো না, কিন্তু তুই কি চাস আমার বোনরে বিয়া দিয়া আমি এই বাড়িতে ঘর জামাই আনি? প্রয়োজন হলে তাই করবা। মিয়া ভাই সত্যি করে একটা কথা বলতো, তুমি কি আমার ছাড়া থাকতে পারবা? তাই কি হয়েছে মিয়া ভাই? আরে না কিছু না, হঠাৎ করে মাথাটা কেমন জানি উঠলো। শোন, মা নানিকে বাড়ি গেছে, দে তরকারি দে। তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়াই করো না, খাওয়া দাওয়া করো, নাও খাওয়া দাওয়া করো। আমার বন্ধু বান্ধবের আমরা বাজিতে হারার লোক নাকি, বাজি যখন ধরছি বাজি জিতবই,
বাজির টাকা দে। সিদ্দিক না আসলে কোনো প্রকার টাকা ভাড়া দেওয়া হবে না, ও আসবে তারপরে টাকা দেওয়া হবে। সিদ্দিক রে চিনস, ও তো আইজও গেছে কাইলো গেছে। ঝামেলা হয়ে গেছে কি বাজেট পারাস নাই তাই তো ওই টাকা বাজেট টাকা দিয়ে দে। আর বাজেট টাকা দিব মানে আমি তুই তো জাম্বুর আনতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমাকে গ্রুপের লিডার তাই সেই সত্ত্বে তোমার মাথা নাড়িয়া করার লাগবো না খালি টাকাটা। আমি তো একটা বিপদে পড়ে গেছি দোস্ত, আমারে হঠাৎ করে বুঝছস বিশ্বাস কর আমার তো বিপদ হয়ে গেছে গা সত্যি। মিয়া ভাই তোমার কি হয়েছে, কি হয়েছে মিয়া ভাই? আরে কিছু হয় নাই, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল, মনে হয় সারাদিন কিছু খায় না এই জন্য এই অবস্থা হয়েছে। হ্যাঁ শারমিন তুমি এক কাজ করো, ঘরে যদি কিছু খাওয়ান টাওয়ান থাকে ওর একটু খাও তো, খাওয়াইলে ঠিক হয়ে যাবে। এই বেড়া খাওয়ালে ঠিক হয়ে যাবো মানে তোরা কি মনে করতেছ? আমি কি অসুস্থ, আমি কি দুর্বল? খাওয়াইলে ঠিক হবে না তাহলে এমন করলি কেন? আমি তো করে কেমনে বুঝবো আমি অসুস্থ না দুর্বল না? তাহলে মিয়া ভাই তোমার কি হয়েছে? বন্ডে আমার খালি ধাক্কায়। ধাক্কায় মানে? ওরে ধাক্কায় মানে ধাক্কায় আমি কেমনে বুঝামু, আমার গাড়ায় ধাক্কায় খালি। আরে ধাক্কায় মানে কি আজ গভীর কথাবার্তা কস? হ্যাঁ আন্দাজে কথাবার্তা বলে তো হবে না। আরে উল্টা পাল্টা কথা ও কইব না তো কি আমরা কইমু? শারমিন তুমি কাজ করো তো, ওই খাওয়াও, খাওয়াইলে ঠিক হয়ে যাবো। আর দোস্ত তোরা যাস না, দোস্ত তোরা যদি যাস আমি কনফার্ম আমার আবার ধাক্কানো শুরু করে দিব। শারমিন তোমার যেটা কইলাম এটা করো তো, যাওয়ার আছে একটা খাওয়াও। বলো তুই কোনো টেনশন করিস না, শারমিন আছে আসা নি, শোনো কোনো প্রবলেম হলে পরে আমাদের ডাক দিবে। হ্যাঁ ওকে চল চল চল, টেনশন করিস না আমরা তো আছি, আছি তো পাশে 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 আছি, সাথে সাথে ফোন দিও। চল চল এই মোবাইল চল চল চল, আচ্ছা টেনশন নিস না। তুমি বসো আমি খাবার ব্যবস্থা করি, দুর্বলতা কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোরা কইছি আমি অসুস্থ। হ্যাঁ তুমি তো যা খাওন দেই খাওন দেই কইতেছে, ভিতর যা কইতেছি খার রইছ কেন? যা ও মা, ও মা, ও মা, কি হয়েছে তোমার? ও মা আরে কারা, চলো 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 ওরে ওরে লা ধাক্কা না কি বলে না কি বুঝলাম না তো। আরে তোদের কারো মাথায় এই সামান্য বিষয়টা খেলতেছে না? না
এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, তোরা কেউ না বুঝলে আমি কিন্তু ঠিকই বুঝছি। কি বুঝছস তুই? আরে বেটা বুঝলি না, বাজির টাকা না দেওয়ার জন্য আমাগোর লগে ভং ধরছে, আর টাকা তো দিবই না উল্টা আমাকে কোলে কইরা বাড়ি পর্যন্ত গেল, আর আমরাও কেমন বোকা, ওরে কোলে কইরা বাড়িতে নিয়ে দিয়ে আইলাম। না রে দোস্ত, সিদ্দিক কখনো এই কাজ করে না দোস্ত। ও যাই ফাজলামি করুক কিন্তু আমাদের সাথে ফাজলামি করবে না দোস্ত, বিষয়ে একটা কিছু আছে আমার মনে হয়। এই বেটা এই তো করে আসলে কি কমু, তোরা আসলে একটা বোকা। দেশে যে রোগ নামছে ডেঙ্গু ফেঙ্গু মেঙ্গু, কত ধরনের বাউ বাতাস নামছে, আসলে ঘটনাটা তো সত্য হইতে পারে না। তোরা সব বিষয় নিয়ে এত হেলি করস কি জন্যে আমি বুঝলাম না, তোরা কি পোলাপান রইছস নাকি এখনো? হ্যাঁ, এত বড় একটা সিরিয়াস ঘটনা। হ ভাই ঠিকই হইতে পারে, আঙ্গ সিদ্দিকারে ভূতে টুটে ধরলো নাকি? ভূত একটা ভালো কথা কইছস। আচ্ছা রে, তোরা যে জাম্বুরা কাছে গেছিলি, জাম্বুরা কাছে কি তুই উঠছিলি নাকি সিদ্দিক উঠছিল? আমি তো উঠি নাই, সিদ্ধি করছিল। এই কাম সারছে, এবার আমি নিশ্চিত পরে 100% জাম্বুরা গাছের ভূতে, না না না, জাম্বুরা গাছের পেট নিয়ে ধরছে। ভাই আমার দাদার পেট নিয়ে ধরছিল, কার মটকা দিছে, এরপর থেকে আমার দাদা খালি হাসতো। বন্ধু আমার জানি কেনা গারায় গারায় ভালাই দিছে। ও মা গো, কত বড় বোকা, আমি বং ধরে পড়লাম আমার পোলাবনের মতো ছোট্ট ধরি বসে। তার মানে বং ধরার তো দাম আছে। হ্যাঁ আর বলো না, গ্রামে তো একটা নতুন রোগ আছে, এটা তো মহামারী আকার ধারণ করতেছে। নতুন রোগ ডেঙ্গু নাকি আবার? আরে না ডেঙ্গু ফেঙ্গু না, এটা হলো নতুন রোগ ধাক্কা। ধাক্কা? এটা আবার কেমন রোগ? আরে আরে করো কি করো কি? আরে আমি তো করি না, আমার তো শুধু ঘাড়ায়। ঘাড়ায় মানে? ঘাড়ায় মানে বুঝো না, ধাক্কায় ধাক্কায়। আমার বন্ধু আছে না সিদ্দিক, ওরে কি রোগ ধরছে, ওরে খালি ধাক্কায়। বলো কি, দুই দিন পর না সিদ্দিক ভাইয়ের সাথে রুহির বিয়া, রুই কত কষ্ট করে ওর বাবা মারে রাজি করাইলো, এখন যদি সিদ্দিক ভাই এরকম করে তাহলে কি হবে বলো তো? আরে আমিও তো ওইটা চিন্তা করতেছি, আর আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ যদি আমারে ধাক্কা না দিত আমি সবারে শুধু ধাক্কা ধাক্কা দিই। তুমি ফাইজলামি করো না, ফাইজলামি করতে করতে দেখবা সত্যি সত্যি তুমি কোনো বিপদে পড়ছো। আমি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও, সিদ্দিক বিপদে পড়ছে সিদ্দিক থাকুক, আমি আর বিপদে পড়তে চাই না। শোনো ধাক্কা খেয়েছিস বুঝি? কি কর, আমি শুনছি এক জায়গার থেকে। ও আচ্ছা, নূরবার কাছ থেকে শুনছিস তুই? হ্যাঁ আচ্ছা দেখ, শোন যার কাছ থেকে শুনছস এটা তোর মধ্যে রাখবি, ঠিক আছে? এটা যেন কেউ না জানে, আমার আব্বা আম্মার যেন কেউ না জানে। আর কালকে তুই শারমিনের আগে আগে নিয়ে আবি, আমি শারমিনের মুখ থেকে শুনবো আমি, ঠিক আছে? শারমিন, শারমিনে তুমি চিনো না, ওর মুখে গুলি মারলেও ওর মুখ থেকে কোনো কথা বেরোবো না, ওরা ভাই বোনে যা মিল। এটা অবশ্য ঠিক কথা কইছস। আচ্ছা দেখ শোন, তুই তো শুনছস তুই কারো কবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ও ভুলেই তো গেছি, এনে তোর জন্য আমি বকুল ফুল নিয়ে আসছি, তুই না বকুল ফুল অনেক পছন্দ করস,
তুই তো বকুল ফুল নিয়ে আসছিস, আর আমার মনের মানুষ আমার জন্য বকুল ফুলের প্রত্যেক দিন মালা গাইতা দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই ফুল দিয়া তুই মালা গাইতো তোর মনের মানুষে দিস, আমি যাই। শোনা বলো কি বলবো, তোমার নাকি কি সমস্যা হইছে? কি প্রবলেম হইছে? আমার আবার কি প্রবলেম? তোমার এই সমস্ত আউল ফাউল কথা কে বলছে সেটা বলো তো। শোনো, খারাপ কথা ছড়াইতে বেশি সময় লাগে না, তোমার কি হইছে বলো তো আমাকে। না মানে আসলে ওই ঘটনাটা হইছে কি, ধাক্কা ধাক্কা না মানে ওই যে তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ওই খাটের সাথে ধাক্কা লাগছে, তো সেই জন্য আমার মুখ দিয়ে ওই যে ধাক্কা শব্দটা বাইরে পড়ছে, বুঝছো? তাই বলো, সাবধানে চলাচল করতে পারো না তুমি, তো অস্থির কেন? আর শোনো, আবার আমি বলে দিছি তোমার ছাড়া আমি কাউর আর বিয়ে করতে পারবো না। আর মনে আছে তোমার কিন্তু কালকে আমার বাড়িতে আসার কথা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, শোনা তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে বন্ধু বান্ধব নিয়ে সবাই মতো চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ ওকে ওকে, বাই বাই, গুড নাইট। আমি মনোযোগ সহকারে শুনবো, ধরো আব্বা হলো যে শিক্ষক আর আমি হলাম ছাত্রী, একদম মনোযোগ সহকারে শুনবো, কিন্তু সিদ্দিকের ব্যাপারে কোনো কথা কইব আমি শুনতে পারবো না। হয়েছে এবার শান্তি হয়েছে? কত করে বললাম যে এই মেয়েরে বুঝায় কোনো লাভ নাই, কি বললেন? না চলো যাই, মেয়েটা একটু বুঝে আসি, বুঝান ভালো করে বুঝান। আস্তে আস্তে আস্তে, এত জোরে জোরে ছিল কেন? বুঝাইতে আইসো, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে বোঝাও। আমি বুঝাবো? আচ্ছা বুঝাইতেছি। আই শোন, তোর বাপ ওই পোলার লাগে তোর বিয়ে দিতে রাজি না, তারপরে যদি দেখে পছন্দ হয় তাহলে একটু একটু রাজি। তুই রাজি কিনা ক, তুই যদি রাজি থাকস তাহলে অ্যাকসেপ্ট, আর যদি রাজি না থাকস তাহলে দুই চাপ। আমি একও চাপতে পারবো না, দুইও চাপতে পারবো না, আমি মাঝামাঝি আছি। ম্যাম মাঝামাঝি আছে আর কি করবেন, করেন আপনার মেয়ে না আপনার মতোই খরতেরা। মারে মা, তুই আমার একমাত্র সন্তান, আমি তোর মা, তোরে আমরা অনেক আদর সোহাগ দিয়া বড় করছি রে মা, তুই এমন কিছু করিস না যাতে আমাদের বংশের আমাগো পরিবারের মান সম্মান হানি হয়। কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না রে মা, আমরা সবসময় তোর ভালোর জন্যই যা করতে চাই সেইটাই করি, সন্তানের শান্তিই তো বাবা মায়ের শান্তি রে মা, এটা তোকে বুঝতে হইব। তাছাড়া ওই পোলা কেমন সেটা আমরা তো জানি না, তুই যদি তার চেহারা দেখা ভুলে যাস, সে বেকার নাকি কি করে, কাজকর্ম করে কিনা, তার কোনো মানে নেশা ভাঙের সঙ্গে জড়িত আছে কিনা, এগুলো না যাই না বুঝা তা আমরা তোর বিয়া দিতে পাই না তার সাথে। তোমার কথা শেষ হয়েছে, স্কুলে ঘন্টা বাজে গেছে, এবার যাও। দেখছো দেখছো তোমার মায়ের কথার ধরন দেখছো? তুমি যে আমার সবসময় কও আমার ঘাড় তেরা, কিন্তু তোমার মায়ের কথা শুনে মনে হচ্ছে তোমার মতোই তার মুখটা তেরা। যখন ভালো কিছু করে তখন আমার মেয়ে, আর যখন খারাপ কিছু করে তখন তোমার মেয়ে। এই শোন, আমি তোর সব বলে দিলাম, তুই ওই ছেলেরে বিয়ে করবি আর আমি তোর সাথে। চলো
কি করতেছি মানে তোমার মেহমান আইতে দেরি করতেছে, মাসি তার অনুসারে কোনো কাম থাকতে পারে? মাসি তার আইতেছে, মেহমান আসতে দেরি করতেছে, রাস্তাঘাটে হাতে যানজটে পড়ছে। যানজট এই গ্রাম থেকে এই গ্রাম, গ্রামের রাস্তা মানে যানজট কি আর কি যে কর না তুমি? আরে হইছে, বিয়ের আগে এত মাথা খারাপ করার দরকার নেই, মাথাটা ঠান্ডা করে এগুলো দেখেন। মাথা খারাপ করবো মানে মাথা খারাপ ঘুম কাটবে তোমার? তোমার মেহমান করে তো কোনো টাইম জ্ঞানই নাই। হয়েছে, মেহমানের টাইম কেন নেই, আপনার তো আছে। আর শোনেন, এই সময় এরকম একটু হয়, বুঝতে পারছেন? নিজের কথা একটু চিন্তা করেন তো। নিজের কথা ভাবুন মানে তুমি কি কইতে চাও? ভুলে গেছেন, আমার কিন্তু সব মনে আছে। তুমি কি কইতেছো সেটা কও, খুলে কও। আল্লাহ, আমাদের একটা ভান করতেছে, কিছু মনে নেই। আমাকে বিয়ের কথা? আমাকে বিয়ের কথা? এই আমার বিয়ে তোমার লগে যে হয়েছিল, এটা কি এইভাবে হয়েছিল? আমি কি তোমাকে বাড়িতে গেছিলাম? আমার বাবা মা তোমার বাবা মায়ের কাছে গেছিল, আমার আরও অভিভাবক নিয়ে, তারপর তারা কথাবার্তা কইছে, পছন্দ করছে, তারপর সে আমার লগে তোমার বিয়ে হয়েছে তাই। আর আমাকে বাড়ির পাশে ঘুর 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 কেটা করতো। আমি তোমার বাড়ির পাশে কই কই ঘুর ঘুর করতাম? তোমার বাড়ির পাশে যে আমার কলেজে যাওয়ার রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যাইতাম আর আইতাম, আমি ঘুর ঘুর করতাম নাকি? হয়েছে, আমার সব মনে আছে। এখন আর এগুলো কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনি মাসি মারেন, আমি যা রান্নাবান্না দেখি। হ্যাঁ যাও, চল 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 চল, দেখো রান্নাবান্না হইলো কিনা। শোনেন, আর একটা কথা বলে দিচ্ছি, মাথা একবারে বরফের মতো ঠান্ডা করে এখানে বসে থাকবেন। আপনার মেয়ে কিন্তু আপনার বলার জন্য বলে দিছে, ওই ছেলেকে আপনি পছন্দ করলেও সে বিয়ে করবে, আর আপনি যদি পছন্দ না করেন তাও বিয়ে করবে। আর একটা কথা, আপনি যদি চান যে এই ফ্যামিলির মান সম্মান ডুবে যাক, তাহলে যা খুশি তাই করতে পারবে, ঠিক আছে? আমার পছন্দ না হলেও সে তারই বিয়ে করবে? হ্যাঁ করবে। এই কথা কইছে? করছে। ঠিক আছে যাও, তুমি রান্না দেখো, যাও যাও যাও, আমি আমি ঠান্ডা ঠান্ডা। দোস্ত কোনো টেনশন নাই, আমরা তোর ব্যারিকেড দিয়ে আছি। আজকে এই শুভ কাজে যাইতেছি আমরা, এখানে কোনো ধরনের অশুভ ঘটনা ঘটতে দিব না। কে আছে আয় দেখি, ধাক্কা দেখি কে ধাক্কা। আমার যদি ভুল না হয় এটাই নিশ্চয়ই পাত্র। বসেন বাবাজি, বসেন বসেন বসেন। কই রুহির মা, এটা জামাই পক্ষ এসে গেছে, আরে পাত্র এসে গেছে, আসো। এই যে এই যে বাবাজি, এটা তোমার হবু শাশুড়ি। আমি কি এমন অন্যায় করছি যে তার শাস্তি তুমি আমার এইভাবে দিতেছ? আল্লাহ, তোমার কাছে হাত তুলে দোয়া করলে তুমি তো কাউরে ফিরায় দাও না আল্লাহ। আমি এতদিন মানুষের সাথে যে ফাইজলামি করছি, যে দুষ্টমি করছি, আমি তার জন্য তোমার কাছে হাত তুলি, আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করতেছি আল্লাহ।
তুমি আমার বাপ করে দাও, তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। আমি তো আমি বাপ চাই, আমি ক্ষমা চাই। ধাক্কা দিলে কেন? তোমার না ধাক্কা রোগ ভালো হয়ে গেছে? আমার তো আর ধাক্কা রোগ নাই, তোমার সাথে মজা করলাম, একটু ফাইজলামি করলাম। শুনো, এসব বিষয় নিয়ে সবসময় মজা করবে না, আর ফাইজলামি করা ভালো না। তুমি আমার সাথে মজা করলা, ফাইজলামি করলা। হ্যাঁ শোনো, বেশি মজা করা, ফাইজলামি করা, মানুষের অন্যায় করা ভালো না, আমি বুঝতে পারছি। সেই জন্য আমি এই কানে ধরে তো অবাক বললাম, আর কখনো আমি এরকম মজা করবো না, ফাইজলামি করবো না, কারোর সাথে খারাপ ব্যবহারও করবো না। এখন থেকে তুমি আমার কাছে কথা দাও, আজকের পর থেকে কারোর সাথে অন্যায় করবে না, ফাজলামিও করবে না। এই যে তোমার হাত ধরে আমি প্রমিস করলাম, আর আমি মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করব না, মানুষের অন্যায় করব না, ফাজলামিও করব না, আর এমন মজা করব না যাতে মানুষের ক্ষতি হয়। কিন্তু তোমারও তো একটা প্রমিস করতে হবে আমার হাত ধরে। কী প্রমিস? আগে প্রমিস করো, শোনো, আমার যদি প্রথম ছেলে সন্তান হয় তাহলে সন্তানের নাম রাখবো ধাক্কা। ধাক্কা ধাক্কা।